সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায় আমি মোস্তফা ফিরোজ এখন সম্ভবত দুর্নীতি অনিয়মের খবরগুলো আপনাদের সামনে বলাটা একেবারেই বোধ বেমানান এবং আপনাদেরও খুব একটা আগ্রহ নেই এবং অনেকটা গা সওয়া হয়ে গেছে প্রতিনিয়ত এত পরিমাণ টাকা পয়সা অনিয়ম গড়মিলের খবরাখবর আমরা দেখি এগুলি দেখতে দেখতে বা পড়তে পড়তে আমাদের গা সওয়া হয়ে গেছে এখন আর আমাদেরকে অনুভূতিকে স্পর্শ করে না এবং দেখেন আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই যে এই যে কোভিড নাইন্টিন টিকা তার কেনা নিয়ে আমি পরপর দুটি রিপোর্ট দেখলাম একটি হচ্ছে প্রথম আলোতে এবং আরেকটি হচ্ছে টিআইবিতে একটি রিপোর্টে আরেকটা হচ্ছে তাদের গবেষণা লব্ধ তথ্য যেটি তারা প্রকাশ করেছে সেটি তো দুটি বাংলাদেশে যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং তারা যখন একে কোনো তথ্য প্রকাশ করে যথেষ্ট পরিমাণ তারা গবেষণা করে বা তথ্যপত্রের ভিত্তিতে কথাবার্তা বলে সেখানে আপনারা কল্পনা করতে পারেন যে বলা হচ্ছে যে যে পরিমাণ টিকা কেনা হয়েছে তাতে বাইশ হাজার কোটি টাকার একটা ফারাক বা গড় দেখা যাচ্ছে আমি একটু আপনাদেরকে পড়ি একেবারেই রিপোর্টটা সেটা হচ্ছে বলছে যে বাংলাদেশে কোভিড নাইন্টিন টিকা প্রদানের খরচের ক্ষেত্রে সরকারি হিসেব এবং বেসরকারি সংস্থা টিআইবির হিসাবের মধ্যে বাইশ হাজার কোটি টাকা ফারাক দেখা যাচ্ছে বাইশ হাজার কোটি টাকা চিন্তা করতে পারেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক গত মার্চ মাসে বলেছিলেন কোভিড নাইন্টিন টিকা ক্রয় এবং বিতরণের ক্ষেত্রে চল্লিশ হাজার কোটি টাকা খরচ হয়েছে কিন্তু মঙ্গলবার এক গবেষণা প্রতিবেদন উপস্থাপনের সময় টিআইবির পক্ষ থেকে বলা হয়েছে এই খরচ সর্বোচ্চ আঠারো হাজার কোটি টাকার বেশি হবার কথা না বিবিসি এটি বেশ গুরুত্ব সহকারে এই রিপোর্টটি প্রকাশ করেছে এবং নানান রকম বিশ্লেষণ করেছে তাতে বুঝতে পারছেন দর্শক যে প্রায় বাইশ হাজার কোটি টাকার ফারাক কোথায় চল্লিশ হাজার বলছে কিন্তু দেখা যাচ্ছে যে খরচ সর্বোচ্চ আঠেরো হাজার কোটি টাকা এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে প্রথম আলো যেই প্রতিবেদনটি প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে যে এই আমাদের আশেপাশে কয়েকটি দেশের তুলনায় আমরা সর্বোচ্চ দামে টিকা কিনেছি সেটি কত প্রতি ডোজ টিকা কেনার ক্রয় মূল্য নেপাল হচ্ছে তিনশো টাকা ভারত চারশো টাকা মালদ্বীপ চারশো টাকা মিয়ানমার সাতশো চুয়াত্তর টাকা শ্রীলঙ্কা এক টাকা আর বাংলাদেশ এক টাকা দর্শক দেড় হাজার টাকারও বেশি কেন প্রশ্ন জাগতেই পারে যে আমরা কি খুব ধনী দেশ মানে আমরা কি এই যেই দেশগুলির নাম বললাম যে ভারত মিয়ানমার শ্রীলঙ্কার কথা বাদ দিলাম সেটি তো ডুবতে বসেছে সেগুলির কথা বাদ দিলাম তো সেই দেশগুলো তুলনায় কি আমরা অনেক বেশি আমাদের টাকা ছিল এই জন্য আমরা কোনো তোয়াক্কা করিনি নাকি এমন অবস্থা ছিল যে এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছিল যেই কারণে আমরা এই বেশি টাকা দামে কিনতে বাধ্য হয়েছিল। মানে এর ব্যাখ্যা বা জবাব কি হবে বুঝতে পারছি না এখন দর্শক হচ্ছে কি ধরেন আমাদের ভিতরে অনেক রকম প্রশ্ন আপনাদের ভিতরে অনেক রকম প্রশ্ন আপনারা জানতে চান যারা দেশের বাইরে থাকেন প্রায় আপনারা মেসেজ দেন ভাই দেশের পরিস্থিতি সম্পর্কে কিছু বলেন আমরা জানানোর চেষ্টা করি কিন্তু দেখেন আমাদের কাছেও তো তথ্যপাত্র সেই পরিমাণ থাকে না যেটা আমরা অনেক কিছুই জানি কিন্তু সবগুলো তো আবার বলতেও পারি না যদি বলি তখন একটা প্রশ্ন উঠবে যে আমি তথ্য কোথার থেকে পেলাম এই তথ্য পাওয়ার যে অবাধ প্রবাহ সেটা তো নেই এবং কেউ বলে না কিন্তু তো কিছু কিছু রিপোর্ট যখন বের হয় এবং তখন কিন্তু খুব তাক লাগানো যেই খবরাখবর যেটি দেখলেন যেটি আপনাদের সামনে পড়ে শোনালাম যে কি পরিমাণ পরিস্থিতি যে ওখানে গড়মিল বলছে যে বাইশ হাজার কোটি টাকা ফারাক যে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে আঠেরো হাজার কোটি টাকা বেশি হওয়ার কথা না তাহলে বাইশ হাজার কোটি টাকা কোথায় গেল দর্শক কোথায় গেল আবার আমরা কেন বেশি দামে কিনলাম দেখেন সিরামিনাস ইনস্টিটিউট ভারতের যখন নাকি প্রথম আমাদের দেশে যে টিকাটা আসলো ওই সময় আমরা নির্ভরশীল ছিলাম যে ভারতই বোধহয় আমাদের এখানে টিকা একেবারে বন্যা বইয়ে দেবে সুতরাং আমরা আর কোনো দিকে তাকালাম না চীন টিন অনেকেই আগ্রহ প্রকাশ করেছিল আমরা তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করলাম শেষ পর্যন্ত কি হয়েছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে হঠাৎ করেই ভারত থেকে চুক্তি সত্ত্বেও তারা টিকা সরবরাহ বন্ধ করল কেননা তখন ভারতে প্রবল চাহিদা টিকার সুতরাং যা হয় ওই যে এর আগে দেখলেন না যে পেঁয়াজ মরিচ যখন যেটা তাদের চাহিদা বাড়ে সাথে সাথে তারা উট করে বন্ধ করে দেয় এই ব্যাপারে নোটিশ করারও তারা প্রয়োজন মনে করে না তো এখন সেরকমই হয়েছে চুক্তি সত্ত্বেও তারা বন্ধ করে দিল এবং এই বন্ধের বিরুদ্ধে আমরা খুব স্ট্রং কোনো প্রতিবাদও করলাম না আমরা চুক্তি কেন এটা মানছে না সেই কারণে কোনো আন্তর্জাতিক আদালতেও গেলাম না কেন গেলাম না এর উত্তর আপনারাই দেবেন সব আমি কেন বলবো আপনারাও বলেন আচ্ছা যাই হোক তো দেখেন এই যে স্বাস্থ্যখাত নিয়ে একদম যেই মহামারী শুরু হবার পর থেকে কিন্তু বারবার বলা হচ্ছিল যে এখানে দুর্নীতি হচ্ছে অনিয়ম হচ্ছে নানান রকম কর্মকাণ্ড চলছে যার কারণে একটা দেখলেন যে ওই যে সাবেক যে ডিজি আবুল কালাম আজাদ একের পর এক বলা হচ্ছিল যে এখানে অনিয়ম হচ্ছে অনিয়ম হচ্ছে কেনা কাটা অনেক কিছুতে এবং যেই ধরভাবে আপনার জাল সার্টিফিকেট নমুনা পরীক্ষার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত করা হলো দেখা গেলো যে তারা জাল সার্টিফিকেট দিচ্ছে অথবা সরকারি প্রতিষ্ঠান থেকে করোনা টেস্ট করা হচ্ছে কিন্তু সেই প্রতিষ্ঠানকে টাকা শোধ করছে না সেটা করতে যেহেতু ওই রিজেন্ট হাসপাতালে মোহাম্মদ শাহেদ ফেসে গেল ওই মামলায় কিন্তু দেখেন মোহাম্মদ শাহেদ শুধু কারাগারে আছে আরও যে পাঁচ ছয়জন ডিজি আবুল কালাম আজাদ তারা কিন্তু সবাই জামিনে আছে কোনো সমস্যা নেই এর বাদেও যে অসংখ্য যে অনিয়মের কথা আসছিল বলা হচ্ছিলো সেটি নিয়েও কিন্তু কোনো টনক নড়েনি যথারীতি মন্ত্রণালয়ের যে প্রধান কর্মকর্তারা তারা কিন্তু আছেন এবং আরেকটি ঘটনা আপনাদেরকে মনে করিয়ে দিই যে মনে আছে রোজিনা ইসলাম প্রথম আলোর সিনিয়র সাংবাদিক তাকে আটক করা হয়েছিল সচিবালয়ের ভিতরে কেন তিনি ওই যে টিকা কেনা কাটা সংক্রান্ত ফাইল হাতে নিয়েছিলেন যে সেখান থেকে তথ্য নিয়ে তিনি প্রকাশ করবেন তখন তাকে এমন অবস্থা তৈরি করা হলো যে শুধু তাকে আটক না সেখান থেকে আটক করে থানায় পাঠানো হলো থানার থেকে আদালত আদালত থেকে তাকে কারাগারে পাঠানো হলো এবং বেশ কিছুদিন তিনি জেল খাটার পর তারপরে জামিনে মুক্তি পেলেন তখন কিছু তখন বলা হয়েছিল যে এই টিকা কেনার যেই তথ্যগুলি ফাঁস করা হচ্ছিল প্রকাশ করা হচ্ছিল এবং এটা হলো রাষ্ট্রবিরোধী একটা কর্মকাণ্ড তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হলো চিন্তা করেন দর্শক আমাদের টাকায় আমরা টিকা কিনবো সেটি প্রকাশ করা যাবে না এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে বাংলাদেশের মানুষ জানতে পারে না যে কত টাকা দাবে এই টিকাগুলো কেনা হচ্ছে এবং সেটা সঠিক না বেটিক এবং এখন দেখেন ঠিকই এখন কিন্তু প্রকাশ পেল এবং প্রকাশে কি আসছে যে আমরা আশেপাশে অন্তত ছয় সাতটি দেশের থেকেও আমরা বেশি দামে আমরা কিনছি কেন এই টাকা কার আমরা কেন বেশি দামে কিনবো এর জবাব কি কেউ দেবে আছে কেউ তাহলে কী হলো আমরা বেশি দামে টিকা কিনলাম আবার দেখা যাচ্ছে যে এই কেনার মধ্যে যে গড়মিল তাতে বাইশ হাজার কোটি টাকা ফারাক দর্শক দুর্ভাগ্য কি জানেন এই যে রিপোর্টগুলো বের হলো অন্য যে কোনো দেশে যদি এই ধরনের রিপোর্ট হতো এবং এত টাকার ইয়ে তাহলে কি হতো আপনারা বুঝতে পারছেন আমাদের এখানে হয়তো কিছুই হবে না হয়তো একটা ব্যাখ্যা দেবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু এটি নিয়ে সত্যিকার অর্থে যে একটা তদন্ত করা এবং দোষী দোষী ব্যক্তিদেরকে সাব্যস্ত করা চিহ্নিত করা আমার ধারণা যে এগুলি হবে না হলেও ধরেন সেগুলি তো হচ্ছে বাংলাদেশে কোন ঘটনায় কমিটি হয়নি বা কোন ঘটনায় তদন্ত হয়নি বলবে মামলা হয়েছে কমিটি করা হয়েছে তদন্ত চলছে তো তদন্ত চলতেই থাকবে আর ঘটনা ঘটতেই থাকবে তা আমরা ঠিক আছে চলতে থাকুক এইভাবে দেখি শেষ সুস্থ কোথায় যেয়ে থাকে দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম